আপনাদের সবাইকে শাইন কম্পিউটার স্কিটার গার্ডেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে প্রথম শ্রেণীর গণিত ক্লাস করাবো। তোমাদের প্রথম শ্রেণীর 66 পৃষ্ঠায় পড়ানো হয়েছিল মিঠুর অঙ্ক। মিঠুর অঙ্ক করানো হয়েছিল। আজকে আমি তোমাদের যোগ 8 2 9 এর মাইশার জন্মদিনের অঙ্কটা করব। তোমরা সবাই একটু বইটা নিয়ে বসো। যদি আমি এখানে ডাকটা পড়ি তাহলে তোমরা না হলে বুঝতে পারবে না। দেখো, প্রথমে আছে যোগ। এখানে আমরা এরকম যোগ করেছিলাম, তাই না? 3 যোগ 2 এরকম আমরা যোগ অঙ্ক করেছি। 3 এর সাথে 2 যোগ করলে 5 হবে। এখন আমরা যখন বড় অঙ্ক করব, যেমন এখানে ধরো 13 আছে, এখানে 2 আছে, তখন কি করব? তখন এখানে 13 আছে, এখানে 2 আছে, খাতার পাশে এইভাবে রাফ করবে। খাতার পাশে অঙ্কটা এইভাবে তুলে খাতার পাশে রাফ লিখে, পরে উপরে আছে কত? 13, আর এখানে আছে কত? 2, তাই না? 2টা কিন্তু আমি এখানে লিখতে পারবো না। যদি এখানে কেউ লিখো তাহলে কিন্তু এটা কাটা যাবে, এখানে লিখতে হবে। দেখতে পেয়েছো? 13 যোগ 2, 2টা কিন্তু যদি একের নিচে লিখো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্ক ভুল হবে। এখানে দেখো 3 আর 2, ধরো মনে মনে আমাদের 1 নেই, আমরা 1টা ছাড়া এবার যোগটা আগে করব। 3 আর 2, এই দুইটা যোগ করলে দেখো কত হয়? 3 আর যোগ করলে হয় 5। আর এখানে আছে 1, 1-এর নিচে কি কিছু আছে? 1-এর নিচে কিছু নেই, এর জন্য 1 আছে, শুধু আমি 1-ই বসাই দিব। তাহলে কত হয়েছে? 15। দেখতে পেয়েছো? যদি 2 সংখ্যা এরকম থাকে তাহলে রাফ লিখে খাতার পাশে এইভাবে করতে হবে। যদি এখানে 2 না থেকে 20 থাকতো তাহলে কি করতে? যদি 20 থাকতো তাহলে এখানে হতো 2 আর এখানে হতো 0। দেখতে পেয়েছো? তারপরে 3-এর সাথে আমি 0 যোগ করে এখানে ফল নামাবো, আর 1-এর সাথে 2 যোগ করে ফল নামাবো। 3 আর 0 যোগ করলে কি হবে? 3 আর 0 যোগ করলে হবে 3, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তখন এখানে উত্তর কত হতো? 33। যদি তোমরা 13 আর 20 এভাবে আঙ্গুল ধরে করতে যাও তাহলে কিন্তু তোমাদের এখানে তোমাদের 20টা আঙ্গুল গুনতে অনেক সময় লেগে যাবে, এর জন্য এভাবে নিচে নিচে অঙ্ক করবে। এখন দেখো, তারপরে তোমাদের আমি মাইশার অঙ্কটা করিয়ে দিব। এখানে প্রথমে ডাকে আছে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু। মাইশার জন্মদিন আমাদের প্রত্যেকের কোনো না কোনো সময় জন্মদিন হয়েছে, তাই না? জন্মদিনে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে দাওয়াত দিয়েছি। এরকম দেওয়া আছে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এসেছিল। জন্মদিনে অতিথি আসে না, আমাদের বন্ধুরা আসে, আত্মীয়রা আসে, তেমনি মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল 13 জন। এখন বন্ধু কোনগুলো? যেগুলোর সাথে আমরা খেলি বা আমরা পড়াশোনা করি তারাই তো আমাদের বন্ধু। আর আত্মীয় হলো আমাদের মা বাবার বাইরে যারা আছে, যেমন চাচা চাচি চাচাতো বোন, এরা হলো আমাদের আত্মীয়। ঠিক তেমনি মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল 13 জন আর আত্মীয় এসেছিল 5 জন। এখন আমাকে তো এটা সুন্দর করে ডাক দিয়ে সাজিয়ে লিখতে হবে, এর জন্য আমি সাজিয়ে লিখব এইভাবে। দেখো, প্রথম লিখব মাইশার জন্মদিনে। মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল 13 জন। তারপরে হবে আত্মীয় এসেছিল 5 জন। 5 কিন্তু আমি 1-এর নিচে লিখতে পারবো না। তারপর শেষ লাইনে কি আছে? বাড়িতে মোট অতিথি এসেছিল, বাড়িতে মোট অতিথি এসেছিল সমান। দেখো, 5 আর 3 যোগ করে এখানে কত হবে? 5 আর 3 যোগ করলে দেখো 8 হয়, তাই না? 1-এর নিচে তো কিছু নেই, এর জন্য 1 হবে 1-ই। দেখতে পেয়েছো কি লিখেছি? বাড়িতে মোট অতিথি এসেছিল, আগে 5 আর 3 যোগ করে আমি নামাবো, 1-এর নিচে কিছু নেই বলে আমি 1 এভাবেই রেখে দিব। তারপর এখানে কি হবে? সুতরাং বাড়িতে মোট
18 জন। অতিথি এসেছিল, দেখতে পেয়েছো? আমি আবার দেখো ডাকটা পড়ছি, মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। তোমাদের বাড়িতে মোট জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? এর জন্য আমি প্রথমে লিখেছি মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল 13 জন। তোমরা যদি এটা এক লাইনে লিখতে চাও, যেমন মাইশার জন্মদিনে এখানে কমা না দিয়ে বন্ধু এসেছিল লিখতে চাও, তাহলেও হবে, কিন্তু লাইনটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি এটাকে কমা দিয়ে এভাবে লিখে দিয়েছি। যদি এভাবে লিখতে চাও তাহলে কিন্তু এভাবে কমা ছাড়া যদি কেউ লিখো তাহলে কিন্তু এটা কাটা যাবে। লিখতে হবে মাইশার জন্মদিনে, এখানে অবশ্যই একটা কমা দিতে হবে, তারপর লিখতে হবে বন্ধু এসেছিল 13 জন। তোমরা যদি এখানে আরেকটু বড় করে লাইন লিখো যে বাড়িতে বন্ধু এসেছিল, তারপরেও হবে। কি লিখবে? বন্ধু এসেছিল 13 জন, আত্মীয় এসেছিল 5 জন। শেষের লাইন আমাকে প্রশ্নে যা দিয়ে দিয়েছে আমাকে ঠিক তাই লিখতে হবে। বাড়িতে মোট অতিথি এসেছিল 18 জন, সুতরাং বাড়িতে মোট 18 জন অতিথি এসেছিল। কিন্তু দেখো এখানে যত নং আছে আমাকে উপরে এত নং প্রশ্নের উত্তর এটা দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে, সমান দিতে হবে আর সুতরাং দিতে হবে। মাঝখানের লাইনগুলো যদি কোনো একটা কথা তোমরা বাদ পড়ে যায় তাহলেও সমস্যা নেই, কিন্তু এইগুলো যদি তোমরা ঠিকভাবে না দাও তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তোমাদের এইচডব্লিউ থাকবে 66 পৃষ্ঠার 1-2 নং শিক্ষা লিখা। 66 পৃষ্ঠার এই দুইটা জিনিস তোমাদের শিক্ষা লিখা থাকবে, বাসায় এইচডব্লিউ থাকবে। আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আম্মু আব্বুর কথা শুনবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।